এর আগের দিন আমরা পড়েছিলাম ম্যাঙ্গোজ এন্ড গুয়াভাজ, এর কিছুটা আমরা পড়েছিলাম। কতটা পড়েছিলাম দেখে নিচ্ছি। ইফ দে আর গুয়াভাজ রোড দা ক্যাপ্টেন, আই শ্যাল গিভ ইউ মাই হোল শিপ, এতটা পর্যন্ত পড়েছিলাম। আজ ওর পর থেকে পড়ব, পেজ নাম্বার 80 পড়া শুরু করছি। পারুমল টুক দা ক্যাপ্টেন টু হিজ গার্ডেন, পারুমল ক্যাপ্টেনকে তার বাগানে নিয়ে গেল। গুয়াভাজ গ্রোন দা ক্যাপ্টেন, ক্যাপ্টেন উত্তেজিত হয়ে বলল, গুয়াভা আই হ্যাভ লস্ট মাই শিপ, আমি আমার জাহাজ হারিয়েছি। ডোন্ট বি স্যাড সেড পারুমল, পারুমল বলল, দুঃখ পেও না, আই শ্যাল নট টেক ইউর শিপ, আমি তোমার জাহাজ নেব না। আই ওয়াজ জকিং, আমি তামাশা করেছিলাম। ইউ আর এ গুড ম্যান সেড দা ক্যাপ্টেন লাফিং, ক্যাপ্টেন হেসে বলল, তুমি একজন ভালো লোক। হ্যাভ ডিনার উইথ মি অন মাই শিপ, তুমি আমার সঙ্গে আমার জাহাজে ডিনার করবে, রাতে খাবার খাবে। অ্যাট ডিনার দ্যাট নাইট পারুমল টোল দা ক্যাপ্টেন অ্যাবাউট দা স্নেক, সেই রাত্রিতে ডিনারের ডিনার চলাকালীন পারুমল ক্যাপ্টেনকে সেই সাপের সম্পর্কে বলল। বাট এ উইকড ম্যান কল রাফু হার্ড পারুমলস স্টোরি, কিন্তু একটা খারাপ লোক যার নাম রাফু সে পারুমলের গল্পটা শুনল। দ্য নেক্সট ডে রাফু মেট পারুমল ইন দ্য টাউন, পরের দিন রাফু পারুমল শহরে পারুমলের সঙ্গে দেখা করল। আই সো ইউর ফাইন ম্যাঙ্গো ট্রি দিস মর্নিং সেড রাফু, রাফু বলল, আমি এই সকালে তোমার সুন্দর আম গাছটা দেখলাম। ইট ইজ নট এ ম্যাঙ্গো ট্রি সেড পারুমল, পারুমল বলল, এটা আম গাছ নয়, ইট ইজ এ গুয়াভা ট্রি, এটা একটা গুয়াভা গাছ, পেয়ারা গাছ। নো শাউটেড রাফু, রাফু চিৎকার করে বলল, না, টেক অল মাই মানি ইফ আই এম রং, যদি আমি ভুল হই তাহলে আমার সব টাকা নিয়ে নেবে। ইফ আই এম রাইট, যদি আমি ঠিক হই, গিভ মি ইউর হাউস অ্যান্ড ট্রি, তোমার বাড়ি এবং গাছ আমাকে দেবে। অল রাইট, ঠিক আছে সেড পারুমল, পারুমল বলল, কাম টু মাই হাউস টুমোরো, কালকে আমার বাড়িতে এসো। দ্যাট ইভিনিং রাফু কেম টু পারুমলস হাউস অ্যান্ড উই কোয়াইটলি পুট সাম মেডিসিন ইন টু পারুমলস ফুড, সেই রাত্রিতেই পারুমলের বাড়িতে রাফু এলো এবং ধীরে ধীরে তার খাবারে একটা ওষুধ মিশিয়ে দিল। পারুমল স্লেপ দ্যাট নাইট অ্যান্ড অল নেক্সট ডে অ্যান্ড দ্য নাইট আফটার, পারুমল ঘুমিয়ে পড়ল সেই রাত্রিতে, ঘুমিয়ে পড়লো এবং পরের দিনও ঘুমিয়ে পড়ল এবং তার পরের রাত্রিতেও ঘুমিয়ে গেল। ইন দ্য মর্নিং রাফু কেম, সে সকালে রাফু এলো। হোয়েন দে ওয়েন টু দ্য ট্রি দে স ম্যাঙ্গোজ নট গুয়াভাজ, যখন তারা সেই গাছের কাছে গেল সেখানে দেখলো ম্যাঙ্গো আছে, আম আছে, কিন্তু গুয়াভা নেই। ইউ মাস্ট লিভ টু ডে সেড রাফু লাফিং, রাফু হেসে বলল, তোমাকে আজকেই ছেড়ে যেতে হবে। পারুমল ওয়েন্ট অ্যাওয়ে স্যাডলি, পারুমল দুঃখের সঙ্গে চলে গেল। হি সেড হি হ্যাড এ ফিউ গোল্ড কয়েন্স লেফট উইথ হুইচ হি বট সাম গোটস অ্যান্ড এ স্মল হাউস টু লিভ ইন, তার কাছে কিছু গোল্ড সোনার কয়েন ছিল এবং সেই কয়েন দিয়ে সে তার কিছু ছাগল কিনলো এবং একটা ছোট্ট বাড়ি থাকার জন্য একটা ছোট্ট বাড়ি কিনলো। ওয়ান ডে একদিন ইন স্প্রিং বসন্তের সময় দ্য বিউটিফুল গ্রিন স্নেক অ্যাপিয়ার এগেন, সেই সুন্দর সবুজ সাপটা আবার আবির্ভাব হলো। এটা আবার একবার পড়ছি। পারুমল টুক দ্য ক্যাপ্টেন টু হিজ গার্ডেন, গুয়াভাজ গ্রোন দ্য ক্যাপ্টেন, আই হ্যাভ লস্ট মাই শিপ, ডোন্ট বি স্যাড সেড পারুমল, আই শ্যাল নট টেক ইউর শিপ, আই ওয়াজ জকিং, ইউ আর আ গুড ম্যান সেড দ্য ক্যাপ্টেন লাফিং, হ্যাভ ডিনার উইথ মি অন মাই শিপ। অ্যাট ডিনার দ্যাট নাইট পারুমল টোল দ্য ক্যাপ্টেন অ্যাবাউট দ্য স্নেক, বাট এ উইকড ম্যান কল রাফু হার্ড পারুমল স্টোরি। দ্য নেক্সট ডে রাফু মেট পারুমল ইন দ্য টাউন, আই স ইউর ফাইন ম্যাঙ্গোজ ট্রি দিস মর্নিং সেড রাফু, ইট ইজ নট এ ম্যাঙ্গো ট্রি সেড পারুমল, ইট ইজ এ গুয়াভা ট্রি, নো শাউটেড রাফু,
Take all my money if I am wrong. If I am right, give me your house and tree. All right, said Parumal. Come to my house tomorrow. That evening, Rafu came to Parumal's house and quietly put some medicines into Parumal's food. Parumal slept that night and all next day and the night after. In the morning, Rafu came. When they went to the tree, they saw mangoes, not guavas. You must leave today, said Rafu, laughing. Parumal went away sadly. He had a few gold coins that with he had a few gold coins left with which he bought some goats and a small house to live in. One day in spring, the beautiful green snake appeared again. এটা তোমরা পড়তে ভালো করে পড়বে এবং এই এতটা পর্যন্তই পেজ নাম্বার 81 পর্যন্তই পড়া থাকবে।